আমি নাজমুন নাহার বাংলাদেশের পতাকা নিয়ে পৃথিবীর 155 দেশে ভ্রমণ করেছি আমার জীবনে স্বপ্ন ছিল মানুষ ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় অনেক কিছু হয় কিন্তু আমি পৃথিবী ভ্রমণ করব প্রথম বাংলাদেশী নারী হিসেবে 155 দেশ ভ্রমণের রেকর্ড গড়ে বিশ্ব মিডিয়ায় তাক লাগিয়ে দিলেন নাজমুন নাহার ভ্রমণ করতে কে না ভালোবাসেন নারী হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করা খুব সহজ কাজ না নানান সময়ে নানান প্রতিকূলতার মাধ্যমে পার করতে হয় প্রতিটি প্রহর একা একা বিশ্ব ভ্রমণ তাই রূপকথা বা স্বপ্নের মতোই আর এই রূপকথাকেই জয় করছেন বাংলাদেশী মুসলিম নারী নাজমুন নাহার তাজিকিস্তানে পৃথিবীর ছাদ খ্যাত পামির মালভূমিতে বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে 155 দেশ ভ্রমণের এই ইতিহাস গড়েন এই নারী কে এই নাজমুন নাহার স্বপ্ন এবং সাহস কখনো মানুষকে থামিয়ে রাখতে পারে না আর তার এক জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করেছেন নাজমুন নাহার 2021 সালের 6 অক্টোবর বাংলাদেশের পতাকা হাতে আফ্রিকার দেশ সাওটোমে ও প্রিন্সিপ ভ্রমণের মাধ্যমে বিশ্বের প্রথম মুসলিম নারী হিসেবে বিশ্ব ভ্রমণের মাইলফলক রচনা করেছেন নাজমুন নাহার তারপর চলতি বছরের শুরুর দিকে আফ্রিকা ইউরোপ ও মধ্য এশিয়ার নতুন দেশ সফরের জন্য আবার বেরিয়ে পড়েন তিনি গত 3 জুন মধ্য এশিয়ার বিখ্যাত গণমাধ্যম তাজিকিস্তানের এশিয়া প্লাস পত্রিকায় নাজমুনের বিশ্ব ভ্রমণের উপর এক বিশেষ সাক্ষাৎকার নেওয়া হয় নাজমুন বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রেখে এভাবেই গৌরবের সঙ্গে আমাদের বাংলাদেশকে পরিচয় করিয়ে দিচ্ছে বিশ্ববাসীর কাছে পিস টর্চ বিয়ার আর অ্যাওয়ার্ড সহ দেশে বিদেশে নাজমুন 50টিরও বেশি সম্মাননা অর্জন করেছেন এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের বহু গণমাধ্যমে শিরোনাম হয়েছেন নাজমুন পৃথিবীর 14টি দেশে মাকে নিয়ে ভ্রমণ করেছেন বিশ্বের বাকি সব দেশে নাজমুন একাই ভ্রমণ করেছেন তার ভ্রমণের বেশিরভাগ দেশ ছিল সড়কপথে তিনি সুইডেনের লুন্ড ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন নাজমুন নাহারের জন্মস্থান বাংলাদেশের লক্ষ্মীপুর সদরে তার জীবনের সবচেয়ে বড় উৎসাহ ছিলেন দাদা বাবা ও বই নাজমুন নাহারের লক্ষ্য বিশ্বের প্রতিটি দেশে বাংলাদেশের পতাকাকে নিয়ে যাবেন